আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এজন্য আমরা শুকরিয়া জানাচ্ছি সেই সমহান সত্তার যিনি গোটা বিশ্ব জাহানকে তার একচ্ছত্র হাতের মুঠোয় নিয়ে পরিচালনা করছেন। তিনি কে? তার জন্য শুকরিয়া জানিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে অপ্রাসঙ্গিক কোনো কথা না বলে ডিরেক্ট আলোচনায় চলে যেতে চাই, কারণ আজকে এত চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এই আলোচনা আমাদের প্রত্যেকের জীবন পরিবর্তনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই জন্য আমি গুরুত্বপূর্ণ সময়গুলো অপ্রাসঙ্গিক কথা বলে নষ্ট করতে চাচ্ছি না। চলেন আমরা শুরু করে দিই। একটা সাউন্ডও কেউ করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর দিক দিগন্তে এত মানুষের বসবাস, ডানে তাকালেও মানুষ, বামে তাকালেও মানুষ, সামনে তাকালে মানুষ, পেছনে তাকালেও মানুষ, মাটির নিচেও মানুষ। পৃথিবীতে এত মানুষ, মানব বংশের বিস্তার সাধিত হয়েছে মাত্র একজন পুরুষ আর একজন নারী থেকে। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বশর সাইয়েদিনা আদম আলাইহিসসালাম এবং আমাদের সকলের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাসসালাম, এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানব বংশের বিস্তার ঘটেছে। একটি পরিবার থেকে পৃথিবীতে এতগুলো পরিবার হয়েছে। আমরা এখানে যারা বসে আছি, আমি আপনি আমরা সবাই প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। পরিবার ছাড়া তো কোনো মানুষ হয় না। পরিবার ছাড়া কি কোনো মানুষের জন্ম হয়? কথা কর না কেন? এই জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সন্তান। পরিবার হচ্ছে একটি সমাজ এবং একটি রাষ্ট্রের মূল ভিত্তি, যার উপরে দাঁড়িয়ে আছে একটি সমাজ, যার উপরে ভিত্তি করে একটি রাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়। এই জন্য একটি সমাজ আর রাষ্ট্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই সুখী হতে চাই কি চাই না? কথা বলেন, সুখী হতে চাই কি চাই না? কোনো মানুষ একা একা সুখী হতে পারে না। কোনো মানুষ ক্ষমতায় যেতে পারলেই সুখী হতে পারে না। কোনো মানুষ বিত্তশালী সম্পদশালী হয়ে যেতে পারলেই সে সুখী হতে পারে না। পৃথিবীতে সুখী হওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, তার নাম হচ্ছে পরিবার। কোটি কোটি টাকা আছে, ক্ষমতায় গিয়েছে, কিন্তু পরিবারে কোনো শান্তি নাই, অশান্তির দাবানল চলছে। যতই আপনি লোকটার বাহিরের চামড়া নাদুস নদুস দেখেন না কেন, এই লোকটার ভেতরের সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আপনি তা জানেনও না। এজন্য পৃথিবীতে প্রকৃতপক্ষে সুখী মানুষ তারাই যারা একটি আলোকিত, একটি সুখী পরিবার পেয়েছে। পরিবার তো সকলেরই আছে। একটি পরিবারকে আমরা সুখী, স্বাচ্ছন্দ্যপূর্ণ, ইসলামের আলোয় আলোকিত একটি পরিবার হিসেবে যদি আমরা গঠন করতে না পারি, তাহলে সেই পরিবার কখনোই একটি সুন্দর পরিবার হিসাবে গড়ে উঠবে না। সেই পরিবেশ, সেই পরিবারের সুখ শান্তিও থাকবে না। একটি পরিবারকে যদি আমরা ইসলামের আলোয় আলোকিত এবং আদর্শিক একটি পরিবার হিসাবে গড়ে তুলতে চাই, তাহলে আদর্শ এবং সুখী পরিবার গঠনের যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলো আপনার ফ্যামিলিতে থাকার দরকার আছে না নেই? একটি আদর্শ পরিবারের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু উপাদান রয়েছে। একটি সুখী পরিবার গঠন করতে হলে ইসলাম কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, সেগুলো যদি না থাকে পরিবারের সুখ শান্তি থাকবে না। এই জন্য আজকে আমি আপনাদের সামনে ইসলামের আলোয় আলোকিত এবং সুখী পরিবার গঠনের 13টি উপাদান কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। যাদের পরিবার আছে, সুখ শান্তি পরিবারে নাই কেন বুঝে যাবেন আজকে। আপনি আবার মনে করিয়েন না যে হুজুর আমার সম্পর্কে এত ইনফরমেশন নিয়ে এখানে আসলো কেমনে, ভাই আমি আপনাকে চিনি না, আপনার সম্পর্কে এত ইনফরমেশন আমি নেই নাই, কিন্তু কোরআনের আয়াত হাদিস আপনার সাথে মিলে গেলে জীবন পরিবর্তন করার দরকার আছে না নেই? যারা পরিবার এখনো গঠন করেন নাই, তারাও তো কোনো না কোনো পরিবারের সদস্য এখন, তাই না? তা আসুন
একটি আলোকিত পরিবার, একটি সুখী পরিবার গঠনের জন্য কি কি করা দরকার সেগুলো আমরা জেনে নেই। কয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করব সবাই বলেন তো। আমি কিন্তু আলোচনা মুখস্থ করাই, জানেন তো আপনারা। আলোচনা মুখস্থ বলতে আলোচনার মূল মূল পয়েন্টগুলো আপনাদেরকে মুখস্থ করাবো। তাহলে ইসলামের আলোয় আলোকিত এবং একটি সুখী পরিবার গঠনের জন্য কয়টা জিনিস প্রয়োজন সবাই বলেন, কয়টা? ১৩টা। নাম্বার ১ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নেবেন। নাম্বার ১, এক নাম্বার হচ্ছে একটি সুখী পরিবার গঠনের জন্য উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। যদি ছেলে হয় তাহলে দিনদার মেয়েকে তার জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করবে, মেয়ে হলে দিনদার পুরুষকে জীবন সঙ্গী হিসাবে নির্বাচন করবে। যদি আপনার জীবন সঙ্গী আপনার বেটার হাফ আপনার স্ত্রী ভালো না হয়, মনে রাখবেন কপালে যে কত খারাপই আছে নিজেও চিন্তা করতে পারবেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المراه لاربع سيد المحدثين ابو هريره رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা মূলত নারীদের চারটি গুণ দেখে বিয়ে করে, জোরে কন, কয়টা? নাম্বার ১, এক নাম্বার হচ্ছে লিবালিকা, মেয়ের ধন দৌলত, মেয়ের বাবার ধন দৌলত। ২ নাম্বার হলো আলী হাসবিহা, মেয়ের বংশ মর্যাদা। ৩ নাম্বার হলো আলী জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। আর ৪ নাম্বার হলো আলী দিনিহা, মেয়ের দিনদারিতা। এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখেই পুরুষরা নারীদেরকে বিয়ে করে। এই চারটি কোয়ালিটির মধ্যে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে যেই কোয়ালিটিকে, সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে যেই গুণাবলীকে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ মেয়েটা যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, সে যতই ভালো বংশের মেয়েই হোক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্তের নামাজের আমল না থাকে, তার মধ্যে যদি তাসবিহ তাহলিল যিকির আযকার করার আমল না থাকে, তার মধ্যে যদি পর্দা না থাকে, তাহলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দর কম হয়, রূপসী যদি কম হয়, মেয়ের বাবার ধন দৌলত যদি কম হয়, মেয়ের বংশ মর্যাদা যদি এত ভালো না হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, তার মধ্যে যদি ইসলামের আদর্শ থাকে, এমন দিনদার মেয়েটাকে আপনার জীবন সঙ্গী করে জীবন শুরু করে দিলে, দাম্পত্য জীবন শুরু করলে, আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল-মারআতুস সালিহা, দুনিয়ায় দু চোখ মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। আপনার গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি পাওয়ার সব আছে, কিন্তু কপালে যদি দিনদার মহিলা না থাকে, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদটাই আপনার হাত ছাড়া হয়ে গেল, ঠিক কি না? আপনার স্ত্রী যদি দিনদার হয়, আপনি বাহিরে থেকে, অফিস থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে কখন বাসায় আসবেন, আপনার ওয়াইফ আগে থেকেই রেডি হয়ে থাকবে, সে জানে আপনি কখন আসবেন, কলিং বেল দেওয়ার আগেই দেখবেন দরজায় দাঁড়িয়ে আছে। বাসায় ঢোকার পর আপনি তো ফ্রেশ হবেন, ওয়াশরুমে যাবেন, বাথরুমে জানেন আপনার স্ত্রী আপনি আসার আগেই বাথরুমটাকে, ওয়াশরুমটাকে এত সুন্দর করে পরিষ্কার করে রাখবে, ভেতরে ঢুকলে মনে হবে এখানেই ঘুমায় যাই। কিছু বাথরুম এরকম আছে না? নাই। বাথরুম থেকে বের হওয়ার পর বাহিরে ছিলেন, ক্ষুধা লেগেছে, আপনি কি কি খেতে পছন্দ করেন, আপনার বউটা যদি দিনদার হয় দেখবেন ডাইনিং টেবিলে সব আগে থেকেই সুন্দর করে সাজিয়ে রেখেছে। খাওয়া দাওয়া করার পর আপনি একটু কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন,
কফি খেতে আপনি পছন্দ করেন, বলা লাগবে না, দেখবেন আগে থেকেই আপনার জন্য বানিয়ে নিয়ে এসেছে। আর যদি দিনদার না হয় অবস্থা বিপরীত, কলিং বেল আপনার প্রিয়তম স্ত্রী খুলবে না, কাজের বুয়া কিংবা কাজের ছেলে খুলে দিবে। বাথরুম বেশি একটা ভালো থাকবে না, প্রচন্ড ক্ষুধা নিয়ে এসেছেন, পছন্দের মেনু ডাইনিং টেবিলে থাকবে না। আর কফি যদি খেতেও চান, বউ বলবে আমার প্রোগ্রাম আছে, কিংবা কাজের বুয়াকে বলবে এই তোর বসকে তোর সারকে একটু কফি বানিয়ে দে তো, ঠিক কি না? নেককার স্ত্রী একজন পুরুষের জন্য, একজন স্বামীর জন্য দুনিয়ার সবচাইতে সেরা সম্পদ। কত মানুষ আমরা দেখেছি কোটি কোটি টাকার মালিক, কত ক্ষমতার মালিক, কিন্তু ঘরে গেলে বউ তাকে জুতা দিয়া পিটায়। লক্ষ্মীপুর এরকম নাই, এই লোকটা কি সুখী? আমার নিজের চোখের দেখা, আমার পরিচিত হাই স্কুলের মাস্টার, ঘরে গেলে বউ তাকে জুতা দিয়া পেটায়, নিজের চোখের দেখা এগুলো। এজন্য দিনদার স্ত্রী, এটা আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষ দিনদার একজন স্ত্রী পেল। অন্য হাদিসে দেখেন বিশ্বনবী কি বললেন, কি চমৎকার কথা, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা যাকে নেককার দিনদার স্ত্রী দান করেছেন সে যেন ইসলামের অর্ধেক আল্লাহর কাছ থেকে পেয়ে গেল। এটা সবচেয়ে বড় নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই লোকটা নেককার স্ত্রী লাভ করলো সেই ইসলামের অর্ধেকই পেয়ে গেল। তো অর্ধেক যদি পেয়ে যায় বাকি আছে, বাকি আছে আরো অর্ধেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়াত্তাকিল্লাহ ফিশ্শাত্রিস সানি, আর বাকি অর্ধেকের ব্যাপারে, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, তাহলে বাকি অর্ধেক তাকে দিয়ে দিবেন কে? নেককার স্ত্রী আপনার জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ। তারগীবের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউম মিনাস সাআদা, চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে। জোরে কন্ত কয়টা? চারটি জিনিস মানুষের জীবনে সৌভাগ্য বয়ে আনে। নাম্বার ওয়ান, এক নাম্বার হলো আল মারআতুস সালিহা, নেককার দিনদার স্ত্রী। দুই নাম্বার হলো ওয়াল মাসকানুল ওয়াসিয়া, একটা সুন্দর প্রশস্ত বাড়ি। তিন নাম্বার হলো ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। আর চার নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, সুন্দর একটি বাহন। এই চারটা জিনিস যাকে আল্লাহ দিয়েছেন সেই লোকটা দুনিয়ার সৌভাগ্য পেয়ে গিয়েছে। তাহলে সৌভাগ্যের লক্ষণ কয়টা, সৌভাগ্যের আলামত কয়টা? আচ্ছা, সৌভাগ্যের আলামত যদি হয় চারটা, তাহলে দুর্ভাগ্যের আলামত কয়টা হওয়ার সম্ভাবনা? চারটাই, বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন আরবাউম মিনাস সাকা, চারটি জিনিস হচ্ছে দুর্ভাগ্যের আলামত, চারটি জিনিস মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল মারআতুস সু, খারাপ স্ত্রী। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে ওয়াল মাসকানুদ দাইয়িক, সংকীর্ণ বাড়ি। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে আল জারুস সু, খারাপ প্রতিবেশী। আর চার নাম্বার হচ্ছে ওয়াল মারকাবুস সু, খারাপ বাহন, যেটা চলে না, যেটা কি হয় না, চলে না। তাহলে সৌভাগ্যের যে চারটি আলামত এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মধ্যে একটা হচ্ছে নেককার স্ত্রী। ইবনে মাজার মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলছেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা আয-যাহাবা ওয়াল-ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আয়াত যখন নাযিল হলো এর অর্থ হলো যারা তাদের স্বর্ণ রূপকে জমা রাখে এগুলোর যাকাত জন্য আল্লাহ পাক কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। সাউবান রাদিয়াল্লাহু আনহু বলছেন কুন্না মাআন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি আসফারিহি, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে থাকাকালীন এই আয়াতটি নাযিল হলো।
আমরা তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম লাউ আলিমনা আইয়ুল মাল খায়রুন ফানাত্তাখিদাহু ওগো আল্লাহর নবী আমরা যদি জানতে পারতাম কোন সম্পদ মানুষের জন্য সবচাইতে দামি সম্পদ শ্রেষ্ঠ সম্পদ তাহলে সেই সম্পদ অর্জনের জন্য আমরা প্রচেষ্টা চালাতাম সেই সম্পদ অর্জনের প্রয়াস আমরা চালাতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন এই দুনিয়ায় মানুষের জন্য সবচাইতে দামি সম্পদ হলো তিনটি জোরে কোন কয়টি নাম্বার 1 এক নাম্বার হলো লিসানুন যাকির আল্লাহর যিকরকারী জিহ্বা আর দুই নাম্বার হলো ওয়াকালবুন শাকির আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কাল আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী অন্তর আর তিন নাম্বার হলো ওয়াজাউজাতুম মুমিনাতুন তুইনুহু আলা ঈমানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিন নাম্বার হলো নেককার স্ত্রী যে তার স্বামীকে ঈমান আর ইসলামের পথে চলতে সহযোগিতা করে আপনার স্ত্রী যদি নেককার হয় আজান হয়ে গেলেই আপনাকে বলবে যান তাড়াতাড়ি মসজিদে চলে যান স্ত্রী যদি নেককার হয় দিনদার হয় ফজরের আজান হয়ে গেলে গরম পানি রেডি করে বলবে প্রিয়তম স্বামী আমার উঠে যান আজান হয়েছে নামাজে যান আর যদি বিপরীত হয় দিনদার না হয় যদি খবিশ হয়ে যায় আপনি নামাজে যেতে চাইলেও বারণ করবে বলবে এতবার কি যাওয়া লাগে ঠিক কি না এজন্য একজন পুরুষের জন্য নেককার নারী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ প্রিয় ভাইরা ফ্যাক্টরি যদি ভালো না হয় ওই ফ্যাক্টরির প্রোডাক্ট গুলো কিন্তু ভালো হয় কথাটা আবারো রিপিট করছি ফ্যাক্টরি যদি ভালো না হয় ওই ফ্যাক্টরিতে উৎপাদিত কোনো পণ্য ভালো হবার কথা আপনার স্ত্রী আপনার সন্তান উৎপাদনের কারখানা এই স্ত্রী যদি ভালো না হয় আপনার বংশধর আপনার সন্তানগুলো কিন্তু ভালো হবে না এটা কোরআন যেমন বলছে আধুনিক বিজ্ঞানও কোরআনের সাথে তা স্বীকার করে নিয়েছে হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ একটি শিশু পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকাকালীন জন্মের 16 সপ্তাহ অর্থাৎ 4 মাস আগে থেকেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায় সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলি কি চমৎকার কথা পৃথিবীতে আসার আগে মায়ের পেটে থাকাকালীন জন্মের 4 মাস আগে সন্তান মায়ের পেটে শুনতে পায় আপনারা বলবেন হুজুর তাহলে বিজ্ঞান তো অনেক এগিয়েছে হ্যাঁ এগিয়েছে ঠিক কিন্তু কোরআনের চাইতে বেশি আগাতে পারে কারণ এই কথা কোরআনে কারিমেও রয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের যত জায়গায় শ্রবণ শক্তি আর দর্শন শক্তির কথা বলেছেন দর্শন শক্তির আগে শ্রবণ শক্তির উল্লেখ করেছেন ফর এক্সাম্পল ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহ তাআলা এখানে শ্রবণ শক্তি আর দর্শন শক্তির জন্য সামা এবং বাসার শব্দ দিয়েছেন বাসার মানে হচ্ছে দৃষ্টি শক্তি আর সামা মানে হচ্ছে শ্রবণ শক্তি যারা কোরআন পড়েন গবেষণা করেন কোরআন খুলে দেখেন যত জায়গায় আল্লাহ তাআলা সামা আর বাসার শব্দ দিয়েছেন বাসারের আগে আল্লাহ তাআলা সাম শব্দ দিয়েছেন আরো অন্যান্য কত আয়াত আছে যেমন ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা এর একটি সাইন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে যেহেতু আল্লাহ তাআলা বাসারের আগে সাম শব্দ দিয়েছেন দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির উল্লেখ করেছেন তার মানে মানব সন্তান দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে আল্লাহু আকবার তো মায়ের পেটে থাকাকালীন সন্তান যেহেতু শুনতে পায় আপনার ফ্যাক্টরিটা যদি খারাপ হয় বউ যদি দিনদার না হয় সন্তানটাকে পেটে নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে সারাদিন নাটক দেখে সিনেমা দেখে সন্তান পেটের ভেতর থেকে ওই সাউন্ডগুলো শুনে বিশ্বাস করেন ওই ফ্যাক্টরির ভেতর থেকে এই সন্তানগুলো বের হয়ে কোরআনওয়ালা হবে না নামাজি হবে না নাটক আর সিনেমার পাগল হবে কারণ পেটের ভেতরে তো ওইগুলাই বেশি শুনেছে আর যদি স্ত্রীটা দিনদার হয় আপনার সন্তানকে পেটে ধারণ করে নামাজ আদায় করবে কোরআন তেলাওয়াত করবে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে আপনার সন্তান পেটের ভেতরে জিকির আজকার তাসবিহ তাহলিল আর কোরআনের সাউন্ড শুনবে দুনিয়াতে আসার পর কোরআনের জন্য পাগল পড়া হয় আবু বকর আর ওমরের মতো চরিত্রবান হওয়ার চেষ্টা করবে এজন্য সুখী পরিবার গঠনের জন্য প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করে পরিবার কিংবা দাম্পত্য জীবন শুরু করা প্রিয় যুবক আর তরুণ ভাইরা যারা বিয়ে করেন নাই শুধু সুন্দরী নারী দেখলেই দৌড় দিয়েন না সুন্দরী একটা মেয়ে পাইলে ইস
মাথায় হাত দিয়ে দৌড়ানো শুরু করে দিবেন না। মেয়েটার ভেতরে নামাজ আছে কিনা, পর্দা আছে কিনা, দিনদারিতা আছে কিনা, এগুলো দেখে যদি কোনো মেয়েকে আপনি চুজ করেন, আপনার ঘরটাকে, আপনার পরিবার, আপনার দাম্পত্য জীবনকে জান্নাতের রঙে রঙিন করে দিবেন কি। যে সকল বাবারা মাহফিলে এসেছেন, আপনাদের ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে দিনদার মেয়ে, মেয়ের ক্ষেত্রে দিনদার ছেলেকে প্রায়োরিটি দিব ইনশাআল্লাহ। আমার বোনেরা, অবিবাহিত বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন, পরবর্তী যারা ইন্টারনেটে শুনবেন, তাদেরকে বলছি শুধু টাকাওয়ালা ছেলে দেখলেই দৌড় দিয়েন না, রাজনৈতিক বড় একটা পদ আছে দেখলেই ওই ছেলের জন্য পাগল হয়ে যায়েন না। ছেলেটা নামাজ কিনা, মুখে দাড়ি আছে কিনা, ইসলাম মানে কিনা, দিনদারিতা আছে কিনা, এগুলো আগে দেখেন। এগুলো দেখার পর যদি বিয়ের সিদ্ধান্ত নেন, ছেলেটার ভেতরে দিনদারিতা থাকলে আপনি বিশ্বাস করেন আপনার ঘরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে। তাহলে ইসলামের আলোয় আলোকিত এবং সুখী একটি পরিবার গঠনের জন্য সর্বপ্রথম এলিমেন্ট বা উপাদান হচ্ছে উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। নাম্বার টু, কষ্ট হচ্ছে আপনাদের? এর পরবর্তী পয়েন্টগুলো কিন্তু খুব মজা, মনোযোগ বাড়াইতে হবে। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে একটি আদর্শ কিংবা সুখী পরিবার গঠনের উপাদান কিংবা একটি সুখী পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে সম্মান করবে, সম্মানজনক আচরণ করবে, সুন্দর কথা বলবে, সুন্দর ব্যবহার করবে। আপনারা ভাবিদের সাথে ভালো আচরণ করেন তো? ভালো আচরণ করেন তো? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, কথাটা কার? সবাই তো বলে না, কথাটা কার? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়াশিরুন বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ পাক বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, সুন্দরভাবে কথা বলো, সুন্দর বিহেভিয়ার, সুন্দর আচরণ করো। তোমরা যদি তাদেরকে অপছন্দ করো, তাহলে ভালো করে জেনে রাখো, এমন জিনিসকে তোমরা অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য কল্যাণ রেখেছিলেন, কথাটা কার? যারা বউকে গালি দেন, বউকে পিটান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন তুমি তো এমন জিনিসের প্রতি দুর্ব্যবহার করলে যার মধ্যে আল্লাহ তাআলা তোমার জন্য কল্যাণ রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার বউ তো আপনার জন্য নেয়ামত, কথাটা আমার নয়, আল্লাহ তাআলা বলছেন তোমার কল্যাণের জায়গাতেই তুমি আঘাত করছো। এজন্য নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি আও লি আজওয়াজিহি, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচাইতে উত্তম যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম। কারণ আপনি কেমন ভালো মানুষ কিংবা কেমন খারাপ মানুষ, আপনার বউয়ের চাইতে এটা কিন্তু ভালো কে জানে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই লোকটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এজন্য নিজের স্ত্রীর সাথে ভালো আচরণ করুন, সুন্দর ভাষায় কথা বলুন, তাকে সময় দিন, তাকে বেশি বেশি ভালোবাসুন। স্ত্রীকে আপনি যত বেশি ভালোবাসবেন, আপনার দাম্পত্য জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে। দাম্পত্য জীবনটা কত সুন্দর দেখেন, কত পবিত্র আর কত বরকতপূর্ণ। বিয়ের আগে কোনো মেয়ের চোখের দিকে তাকানো গুনাহ, বিয়ের আগে কোনো মেয়ের দিকে তাকালে গুনাহ হয়, কিন্তু বিয়ের পরে আপনার স্ত্রীর দিকে যতবার তাকাবে কিংবা বিয়ের পরে আপনার স্ত্রীর সাথে একসাথে ঘুমালেও আমল নামায় সওয়াব দেন কে। কি পবিত্র এক সম্পর্ক, তাকালেও সওয়াব, টাচ করলেও সওয়াব, সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার স্ত্রীকে বেশি বেশি ভালোবাসুন, প্রত্যেক দিন কয়েক শতবার আই লাভ ইউ বলুন। হাসলেন কেন? অন্য মেয়েকে দেখলে তো তাকায় থাকে, নিজের মুখে তো সারাদিন একবারও আই লাভ ইউ বলেন না, ভালোবাসা বাড়বে কেমনে? আপনার ঘরে মহব্বত ভালোবাসা পয়দা হবে কেমনে? রাসূলের বায়োগ্রাফি পড়ে দেখেন, রাসূলের জীবনী পড়ে দেখেন, কত রোমান্টিক তিনি ছিলেন,
আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী আমাকে আদর করে মাঝে মাঝে আয়েশ ডাকতেন, মাঝে মাঝে হুমায়রা ডাকতেন। হুমায়রা মানে হচ্ছে আমার লাল সুন্দরী বউ। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, কি রোমান্টিক! আপনি কি আপনার বউকে কখনো প্রিয়তমা, আমার সুন্দরী বউ, আমার প্রিয়তমা দেখেছেন কখনো? মুখ দিয়ে তো সুন্দর কথাও বের হয় না, এজন্য তো তরকারিতে লবণ কম হয়। তরকারি মজা হবে কেমনে? বাহিরের মেয়েকে টুনটুনি আর কত কিছু ডাকেন আপনারা, তাই না? নিজের বুকে ডাকেন না কেন, কোনো অসুবিধা আছে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবী আমাকে আদর করে হুমায়রা, অর্থাৎ আমার লাল সুন্দরী বউ, হুমায়রা বলে ডাকতেন, মাঝে মাঝে আমাকে আয়েশ বলে ডাকতেন। আমার নবী আমাকে এত চমৎকার করে সময় দিতেন, আমার নবী মাঝে মাঝে আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শোনাতেন। ভাবির কোলে মাথা রেখে আপনারা গল্প শোনান তো, হাসেন কেন? এগুলো কি হাসির কথা বলেছি? আপনার ফ্যামিলিতে সুখ শান্তি আসবে কেমনে? আপনি তো রোমান্সের র জানেন না। আম্মা জানা ইশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদনি রাতে আমাকে নিয়ে ঘর থেকে বের হলেন, বললেন, ওগো আয়েশা চলো দেখো আজকের রাতটা বড় সুন্দর, চলো আজকে রাতের কিছু অংশ আমরা ঘরের বাহিরে আমরা একটু বিনোদন করে সময় কাটাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে ঘরের বাইরে বের হয়ে বললেন, আয়েশা গো চলো আজ আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, দেখি দৌড়িয়ে তুমি ফার্স্ট হতে পারো নাকি আমি ফার্স্ট হতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কম্পিটিশনে হারানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে নাকি? না, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর মনোরঞ্জনের জন্য, নিজের স্ত্রীকে খুশি করার জন্য ইচ্ছে করেই সেদিন হেরে গেলেন। কিছুদিন পর আবার বললেন, আয়েশা গো চলো আজ আবার একটু দৌড় প্রতিযোগিতা করি আমরা, দেখি কে ফার্স্ট হয় তুমি না আমি। ওই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কোনো সুযোগই দিতে চাইলেন না, দৌড়িয়ে তিনি ফার্স্ট হয়ে বললেন, আয়েশা গো আজকে আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে সেই দিনকার প্রতিশোধ তোমার থেকে নিয়ে নিলাম। আল্লাহু আকবার, কি চমৎকার, কি ফ্যান্টাস্টিক বিনোদন করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে ভাবির সাথে এক প্লেটে খাবেন, সম্পর্ক বাড়বে কেমনে আপনাদের? আপনারা তো এক প্লেটে খান না, কিন্তু আমার নবী কতটা রোমান্টিক ছিলেন শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি যেই গ্লাসের মধ্যে যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী আলাদা কোনো গ্লাস ব্যবহার করতেন না, আমার ব্যবহৃত গ্লাসে যেখানে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবী ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে তিনিও পানি পান করতেন। ভাবির সাথে খেতে বসলে একটা গ্লাস রাখবেন, ওই গ্লাসে আপনিও খান, ভাবিও পানি খান, দেখবেন মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এক প্লেটে খান, একজন আরেকজনকে খাওয়ায় দেন, মহব্বত বাড়বে, ঠিক কি না? এগুলো তো আমার বানানো কথা নয়, এগুলো সব নবীজির আমল। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আপনারা তো নবীজির সিরাত পড়েন না, বায়োগ্রাফি পড়েন না, কিছুই জানেন না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি যখন কোনো মাংসের টুকরা নিতাম, কোনো হাড্ডি নিতাম, আমি যেখানে মাংসের টুকরার যেখানে আমি ঠুট লাগিয়ে খেতাম, আমার হাত থেকে মাঝে মাঝে মাংসের ওই টুকরাটি কেড়ে নিয়ে আমার নবী ঠিক সেই জায়গাতে কামড় দিয়ে গোশতের টুকরা খেতেন। এক টুকরা মাংস হাতে নিয়ে প্রথমে ভাবিকে খাওয়ান, বাকিটা আপনিও খান, ভালোবাসা বাড়িয়ে দিবেন কে? কথা কন না কেন, বাড়িয়ে দিবেন কে? অফিস থেকে আসার সময়, কাজ শেষে আসার সময় মাঝে মাঝে গোলাপ ফুল নিয়ে আসিয়েন, লুকায় রাখিয়েন, এসে সুন্দর করে দিবেন, বলবেন আই লাভ ইউ। আজকে আমাদের দেশে পরকীয়া বাড়ছে কেন? স্বামী স্ত্রীর সম্পর্কের দূরত্ব বাড়ছে কেন? কারণ স্বামী স্ত্রীর মধ্যে যেই ভালোবাসার সম্পর্ক থাকার কথা ছিল সেই সম্পর্ক আজকে সারাদিন ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে এখনকার মহিলারা পরকীয়া শিখে, ঠিক কি না?
নিজের স্ত্রীর জন্য সব সময় পরিপাটি থাকবেন। অনেক ভাইরা আছে ঘর থেকে বের হওয়ার সময় খুব সুন্দর শার্ট গায়ে দেয়, খুব সুন্দর করে সাজগোজ করে বের হয়, কিন্তু ঘরে ভাবির সামনে নিজের বউয়ের সামনে খুব একটা পরিপাটি থাকে না, এরকম আছে না নাই? আচ্ছা, আপনার বউ আপনার সামনে সব সময় পরিপাটি থাকুক, এটা আপনি চান কি চান না? তা আপনার চাহিদাটা আপনি বুঝলেন, আপনার স্ত্রীর চাহিদাও আপনার বুঝার দরকার আছে না নাই? আপনার স্ত্রীও কিন্তু চায় যে আপনিও তার সামনে পরিচ্ছন্ন পরিপাটি, নিট এন্ড ক্লিন থাকেন, আপনি থাকেন না কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লি ইমরাআতি কামা উহিব্বু আন তাতাযায়্যানানি, আমার জন্য আমার স্ত্রী সাজগোজ করুক, এটা আমি যেমন পছন্দ করি তেমনি আমার স্ত্রীকে মনোরঞ্জিত করার জন্য আমিও তার জন্য সুসজ্জিত হওয়াটাকে পছন্দ করি। আর ভাবি যখনই সাজগুজ করবে প্রশংসা করবে, আপনারা তো প্রশংসা করেন না, দিনের পর দিন সাজগুজ করে পছন্দ করেন না, একটু সুন্দর কমেন্টস করেন না, একটু কমপ্লিমেন্ট দেন না, প্রশংসা করেন না, আপনারা যে করেন না, কোন সময় যে পাশের বাড়ির কোন ভাই বলে ফেলবে ভাবি আপনাকে কিন্তু হ্যাপি লাগতেছে, এই কথা বললে ঝামেলা আছে না নাই? কথা কন না কেন, ঝামেলা আছে না নাই? বেশি বেশি প্রশংসা করবেন, তরকারিতে আর লবণ কম হবে না। আপনি অসুস্থ হলে ভাবি যেমন আপনার সেবা করে, আপনার ওয়াইফ অসুস্থ হলেও আপনি আপনার ওয়াইফের সেবা করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই সাইয়েদনা উসমান বিন আফফান দিননুরাইন যার উপাধি ছিল, যাকে দেখলে ফেরেশতারাও লজ্জা করত, আল্লাহু আকবার। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের যুদ্ধে অংশ নিলে না কেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মেয়ে অসুস্থ ছিল, আমার প্রিয়তমা স্ত্রী অসুস্থ থাকায় আমি আমার প্রিয়তমা স্ত্রীর সেবা করেছি। এই কথা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নালাকা আজলা রাজুলিন মিম্মান শাহিদা বদরা ওয়া সাহাবাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছে, তুমি তোমার স্ত্রীর সেবা করার কারণে সেই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। ভাবি অসুস্থ হলে ভাবির সেবা করবেন, ঘরের কাজে সহযোগিতা করবেন, আপনারা তো ঘরের কাজে সহযোগিতা করতেই চান না, নিজের স্ত্রীকে কাজের বেটি বানিয়েছেন। আমার নবীর আদর্শ থেকে আপনি শেখার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শেষে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরে এসেছেন, মাঝে মাঝে এমন হয়েছে ঘরে রান্না বান্না প্রস্তুত হয় নাই, কোনোদিনও তিনি আমাদের সাথে রাগ করেন নাই, বরং বলেছেন, আয়েশা গো চলো রান্না বান্নার কাজে আমি তোমাদেরকে সহযোগিতা করব। বিয়ের পরে আজ পর্যন্ত থালা বাসন ঘষছেন কে কে, একটু হাত তুলেন তো, মাশাআল্লাহ। যারা হাত তুলছেন নিশ্চয়ই ভাবিদের সাথে আপনাদের সুসম্পর্ক ভালো, হাত নামান। বাকিরা কি করেন, বাকিরা কি করেন, যারা বিয়ে করছে তাদের অবস্থা কি? মাঝে মাঝে ডাইনিং টেবিল থেকে প্লেটগুলো বাটিগুলো আপনিও নিয়ে সহযোগিতা করবেন, আপনার স্ত্রী আপনাকে নিতে দিবে না, কিন্তু এই যে আপনি ধরেছেন দেখবেন আপনার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। বিবাহ বার্ষিকী আসলে গিফট নিয়ে আসবেন, মাঝে মাঝে বাসায় গিফট নিয়ে আসবেন, আপনার স্ত্রী যেটা খেতে পছন্দ করে বাসায় আসার সময় ওই জিনিসটা নিয়ে আসেন, সে যে জিনিসটা খেতে পছন্দ করে ওটা নিয়ে আসেন, মাঝে মাঝে গিফট করেন, দেখবেন ভালোবাসা বাড়িয়ে দিবেন কে। আর খবরদার, বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না, বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী ঝগড়া করে এরকম পরিবার লক্ষ্মীপুরে নাই, খবরদার, এই কাজ কখনো করবেন না, ভুলেও করবেন না। বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফ যদি ঝগড়া করেন দেখবেন বাচ্চার মন মস্তিষ্ক কিন্তু খারাপ হয়ে যাবে, এটা তার উপরে ইফেক্ট পড়বে গিয়ে। একটা ফ্যামিলিতে রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু সেটা পার্সোনালি গিয়ে আলাদা কোনো রুমে করেন, আলাদা জায়গায় গিয়ে করেন, খবরদার সন্তানদের সামনে করা যাবে। তাহলে সুখী পরিবার গঠনের দুই নাম্বার উপায়, দুই নাম্বার উপাদান কি বললাম, হাজবেন্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে ভালো আচরণ করবে।
শুধু তো আপনাদের কথা বললাম, আপনাদের মনে মনে একটা কথা থাকতে পারে যে হুজুর খালি আমরা আমাদের বউদের সাথে ভালো আচরণ করব, আমাদের বউরা কি আমাদের সাথে ভালো আচরণ করবে? না, অবশ্যই করবে। মা বোনরা যারা শুনছেন তাদেরকে আমরা বলতে চাই, আপনার জন্য আপনার স্বামী হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত। আপনার স্বামীর খেদমত করেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীকে সন্তুষ্ট রাখেন, কারণ আপনার স্বামী আপনার জন্য এমন সম্মানের পাত্র। ইবনে মাজায় হাদিস বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা করা যদি হারাম না হতো, তাহলে দুনিয়ার সকল নারীদেরকে আমি অর্ডার দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সাজদা করে। আল্লাহু আকবার, কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আবার রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত একজন নারী তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না ওই নারী তার তার নিজের স্বামীর হক আদায় করতে না পারে। আল্লাহ আকবার, কি ভয়ঙ্কর কথা! যতক্ষণ না একজন নারী তার স্বামীর হক আদায় করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই নারী তার রব অর্থাৎ আল্লাহর হক আদায় করতে পারবে। এই জন্য মামুনরা যারা আছেন, নিজের স্বামীর খেদমত করেন, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর প্রায়োরিটি পছন্দ অপছন্দ গুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন, সংসার গুলোতে বরকত দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বীলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিক্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, নিজের সতীত্ব নিজের চরিত্রের হেফাজত করবে, আর যারা তাদের স্বামী দ্বারা আনুগত্য করবে, কিয়ামতের দিন সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। এজন্য মা বোনেরা স্বামীর খেদমত করুন, স্বামীর পছন্দ অপছন্দ গুলোকে মূল্যায়ন করুন। আপনার স্বামী তো আপনার জন্য জান্নাত, স্বামীকে সন্তুষ্ট করুন, স্বামী আপনার জন্য বড় নেয়ামত। তাহলে প্রিয় ভাইয়েরা, সুখী পরিবার গঠনের জন্য এক নম্বর উপাদান কি বলেছিলাম? উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। আর দুই নম্বর কি বললাম? স্বামী স্ত্রী পারস্পরিক সুন্দর আচরণ করা। এবার আসে নাম্বার থ্রি। তিন নম্বর হচ্ছে, একটি সুখী বা আদর্শ পরিবারের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, সেই পরিবারের মধ্যে সালামের প্রসার থাকা, সালামের পরিবেশ থাকা। কি থাকা? পরিবারে সালাম দেন তো আপনারা, ভাবিকে সালাম দেন আপনারা বাসায় গেলে? সবাই তো বললেন না, ভাবিকে বাসায় গেলে সালাম দেন? আরে কথা তো আমার নয়। কোরআনে কারীমের ২৪ নম্বর সূরা সূরাতুন নূরের ৬১ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক বললেন, যখন তোমরা তোমাদের নিজেদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশের সময় সালাম দাও। জোরে বলেন, কি দাও? সালাম দাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো বরকতময় এবং পবিত্র অভিবাদন। ঘরের মধ্যে সালাম দাও। ঘরে গিয়েছেন, ভাবিকে সালাম দেন। এক লোক বলল, হুজুর সালাম দিয়ে তো বিপদেও পড়েছে। কি বিপদ? কয়, হুজুর কলিং বেল চাপলাম, স্ত্রী যখন দরজা খুললো বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব ওয়ালাইকুম সালাম না হয়, স্ত্রী জবাব দিল, কি ফাইজলামি করো, আমাকে তুমি চিনো না? মানে আমরা মনে করি সালাম শুধুমাত্র কিছু স্পেসিফিক পার্সন যারা তাদেরকে দেওয়া যাবে, না, সালাম সকলকেই দেওয়া যাবে, মুসলমান যারা সকলকেই সালাম দেওয়া যাবে, কোনো অসুবিধা, ছোট বড়কে দিবে, বড় ছোটকে। একটি আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে, সেই সমাজে বাবা, সেই পরিবারে বাবা তার ছেলে মেয়েকে সালাম দিবে,
भाई भाई के सलाम दिबे भाई बोन के सलाम दिबे छोटो बड़ो बड़ो छोटो सकले सकल के सलाम करबे दादा किंबा नाना नाती नातनी के सलाम दिबे अपनारा सालाम दें तो अपने छेले मेये नाती नातनी के अपनारा सालाम दिले देखबेन तारा आपनादेर काछ थेके सालामेर ट्रेनिंग पेये जाबे सालामेर की पेये जाबे एखन सालाम नाई एखन आमरा बोली हाय हे आछे ना नाई एक लोक सकाल बेला बउयेर साथे झगड़ा करे घर थेके बेर होइछे तो आपनादेर बटतली बाजारे जावार पर तार बंधु एसे बोलो हाय दोस्त किंबा बोलो गुड मर्निंग এমনিতেই আছে রাগের মুড নেই আপনি গিয়ে বলেন গুড মর্নিং কাছে পাইলে উল্টো থাপ্পড় দিয়ে বলবে বেটা ব্যাড মর্নিং আমার জন্য কিন্তু যতই খারাপ মুড থাকুক আপনি যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম রাগ করার সুযোগ আছে না রাগ করার সুযোগ আছে কারণ সালাম মানেই তো দোয়া সালাম মানেই দোয়া আপনি তো তার জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি বর্ষণ করুক সুবহানাল্লাহ এজন্য সালামের পরিবেশ রাখবেন ঘরের মধ্যে ভাবিরা যারা শুনছেন মা বোনরা যারা শুনছেন ভাইদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই আছে ভাবিয়া না যে হুজুর আজকে তো সাইজ করে পাঠাচ্ছে রেডি থাকি আজকে তো সালাম পাবো না আপনারও আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম তুমি যখন ঘরে ঢুকবা তখন সবাইকে সালাম দিবা ইয়াকুম বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা কারণ এই সালাম তোমার আর ওই ঘরবাসী সকলের জন্য বরকতের কারণ হয়ে দাঁড়াবে ঘরে সালামের পরিবেশ সৃষ্টি করুন ঘুম থেকে উঠে দরজা খুলেই ছেলেকে পেয়েছেন আসসালামু আলাইকুম আপন ভাই বড় ভাই ছোট ভাইকে পেয়েছেন ছোট ভাই বড় ভাইকে পেয়েছেন পাশাপাশি রুম দরজা খুলেছেন আসসালামু আলাইকুম সালাম দিলে কি লস আছে না হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আসসালামু আলাইকুম বললে আমলনামায় 10টা নাকি দেওয়া হয় আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করলে 20টা নাকি দেওয়া হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করে সালাম দিলে আমলনামায় 30টা নাকি আল্লাহ দান করে দেন তাহলে যত বেশি সালাম দিবেন আপনার নেকির পাল্লা তত বেশি ভারী হবে নাকি হালকা হবে সালাম দিবেন তো আপনারা তাহলে একটি ইসলামী একটি আদর্শ সুখী পরিবারের তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে কি থাকা সালাম থাকা নোট করে নেন নাম্বার 4 চার নাম্বার হচ্ছে আনতা জালাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ একটি ইসলামী পরিবার একটি আদর্শ পরিবার একটি সুখী পরিবারের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই ঘরের মধ্যে আল্লাহর জিকিরের পরিবেশ থাকবে সুবহানাল্লাহ সেই ঘরে সব সময় জিকির চলবে তাসবিহ চলবে তাহলিল চলবে সব সময় কোরআনের তেলাওয়াত চলবে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না রাসূলের ভাষায় সেই ঘরটা হচ্ছে কাল বাইতুল খারাপ বিরান বাড়ি বুঝেন তো আপনারা হ্যাঁ ছাড়া বাড়ি রাইট ছাড়া বাড়ি থেকে কোনো মানুষ থাকতে পারে ওখানে পোকামাকড় সাপ বিচ্ছু থাকতে পারে কিন্তু মানুষ বসবাস করতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেই বাড়িতে কুরআন নেই যেই পরিবারে কুরআন নেই বলতে আপনারা বলবেন হুজুর কুরআন তো আছে কুরআন নেই বলতে কুরআনের তেলাওয়াত নেই সেই বাড়িটা হচ্ছে কাল বাইতুল খারাম বিরান বাড়ি ছাড়া বাড়ি আপনার ঘরের মধ্যে শান্তি নাই শান্তি আসবে কেমনে আপনার ঘরে তো কুরআনের তেলাওয়াত নাই ঘরের মধ্যে ঢুকে দেখি ঘরের মধ্যে উপরে লক্ষ্মীপুরে তাবিজ আছে না নাই জিজ্ঞেস করলাম ঘরের উপরে তাবিজ ঝুলিয়েছেন কেন কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই মাঝে মাঝে জিন আর ভূত আসর করে আর আমার নবী বলছেন লা তাজানু বুয়ুতাকুম মাকাবির মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের ঘরটাকে কবর বানিয়ে ফেলো না ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه سوره البقره বরং ঘরের মধ্যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো ঘরটাকে কবর বানিয়ে দিও না ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করো কারণ আমার নবী বলেছেন যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় এই ঘরে শয়তান কোনোদিন থাকতে পারে না শয়তান পালাতে থাকে আপনার ঘরে শয়তান আসবে তো কার ঘরে শয়তান আসবে সারা বছর চলে যায়
আউযুবিল্লাহ পড়ে না বিসমিল্লাহ পড়ে না কেউ কুরআন পড়ে না এই ঘরে অশান্তি থাকবে না তো কার ঘরে অশান্তি থাকবে কুরআনকে সুন্দর করে পেঁচিয়ে আপনি ঘরে উপরে কোন তাকের উপরে রেখে দিয়েছেন এখন তো আপনারা কুরআনকে মরা মানুষের কিতাব বানিয়েছেন কোন মানুষ মারা গেলে কুরআন উপর থেকে নামিয়ে তারপরে খতমের উপর খতম দিতে থাকে অ লক্ষ্মীপুরের মুসলমানরা এই কুরআন মরা মানুষের জন্য নাজিল হয় নাই জীবিত লোক যারা জীবিত লোকেরা কুরআন পড়ে পড়ে কুরআন বুঝে বুঝে কুরআনের আমল করে করে কুরআনের আলোয় হেদায়াত নিয়ে নিয়ে কুরআন অনুযায়ী ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন চালাবার জন্য কুরআন এসেছে এটা মরা মানুষের কিতাব নয় একটি সুখী পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে সব সময় জিকির হবে কার সেই সেই পরিবারে সব সময় কোরআনের তেলাওয়াত থাকবে একটি সুখী পরিবারের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে নামাজ কায়েম থাকবে জোরে কোন তো কি কায়েম থাকবে সেই পরিবারে সবাই নামাজ পড়বে নামাজে তো আসে না কয় হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ঈমান কিন্তু ঠিক আছে দাঁত ব্রাশ করে না কয় হুজুর আমার মুখ পরিষ্কার এই লোকটা তো কথা বললেই মুখ থেকে দুর্গন্ধ আসবে দাঁত ব্রাশ না করে যেমন মুখ পরিষ্কার দাবি করা যায় না তেমনি নামাজ আদায় না করে নিজেকে ইমানদার হিসেবেও দাবি করা যায় সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি সালাত হচ্ছে সফলতার মূল চাবিকাঠি নিজে নামাজের প্রতি যত্নবান হন নিজের স্ত্রীকে নামাজের কথা বলুন মা বোনরা যারা শুনছেন একজন ভালো স্ত্রী চাইলে খারাপ স্বামীটাকেও ভালো মানায়া দিতে পারে পারে কি না আপনার হাজবেন্ড নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত পড়ে না এক ওয়াক্ত পড়াবার ট্রাই করেন এক ওয়াক্ত যখন পড়ে নিয়মিত দুই তিন ওয়াক্ত পড়াবার ট্রাই করেন যখন দুই তিন ওয়াক্ত পড়ে এবার পাঁচ ওয়াক্ত পড়াবার ট্রাই করেন ফজরের সময় একটু আদর করে ডাকেন না একটু মাথায় হাত বুলান প্রিয়তম স্বামী আমার যত আদর করে ডাকতে পারেন ডাকেন পানিটা গরম করে এনেছে আচ্ছা আজকে মসজিদে যাওয়া লাগবে না ঘরেই পড়ো আগে ঘরে পড়াবার অভ্যাস করেন এরপরে মসজিদে পাঠান আপনি একবারে কাউকে ভালো বানাতে পারবেন না একটা লোক সিগারেট খায় একবারই ছাড়াতে পারবেন না তাকে বলেন ঠিক আছে আপনি সারাদিনে এক প্যাকেট খেয়ে ফেলেন তো হাফ প্যাকেট খান সিগারেট খান বাধা নাই হাফ প্যাকেট খান কয়েকদিন হাফ প্যাকেট যখন খাওয়া শুরু করেছে এবার বলেন দেখেন হাফ প্যাকেট না খেয়ে ডেইলি পাঁচটা খান যখন পাঁচটাতে অভ্যস্ত এবার আরো আদর করে বলেন প্রত্যেক দিন তিন বেলা খাওয়ার সময় খাওয়ার শেষে তিন ডোজ খান তিন ডোজ বুঝছেন তো যখন তিনটায় চলে আসলো বলেন এবার একটা খান এরপরে আদর করে করে বুঝাইয়া দেখবেন ওই একটাও ছাড়াই দিতে একবারে কাউকে লাইনে নিয়ে আসা যায় যারা আসতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু যারা আসবে না ধীরে 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 নিয়ে আসতে তো নামাজের পরিবেশ থাকবে নিজেদের সন্তানদেরকে আপনারা নামাজে নিয়ে আসবেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তাদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দাও আর দশ বছর হয়ে গেলে বিছানা আলাদা করে দাও আমার নবী বললেন সাত বছর থেকে নামাজের ট্রেনিং দাও কিন্তু বিশ তিরিশ বছর ছেলে মেয়েদের বয়স হয়ে যায় ছেলে মেয়েদেরকেও নামাজের কথা বলি না ছেলে মেয়েদেরকে কি আর নামাজের কথা বলবে মা বাপ নিজেরাই তো তারা নামাজ পড়ে না কি আপনার সমস্যা কোথায় আপনি নামাজ পড়েন না কেন আপনি মসজিদে আসেন না কেন এটি হচ্ছে মুমিনের সিম্বল কেন আপনি নামাজে আসেন না নামাজে আসলে খুশি হন কে সবাই তো জবাব দেয় না সবাই কি মুখের ভিতরে খড় ঢুকায় বসছেন নাকি নামাজ পড়লে খুশি হন কে আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে আপনারাই বলছেন শয়তান খুশি হয় তাহলে আপনার বিবেককে আমি প্রশ্ন করছি আজকে ফজরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন জোহরের নামাজ ছেড়ে দিয়ে কাকে খুশি করলেন আসর গেল মাগরিব গেল এশা গেল এতগুলো নামাজ ছেড়ে দিয়ে প্রত্যেকটা দিন আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করে প্রত্যেকটা দিন কেন আপনি শয়তানকে খুশি করেন কবে আপনার বিবেক জাগ্রত হবে কবে আপনি জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসে নামাজ আদায় করে করে জান্নাতের রাস্তায় হাঁটবেন শয়তান কোন ধোঁকায় ফেলে রাখলো আপনাকে কেন আপনি নামাজে আসেন না আপনি কি জানেন না বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটি জাহান্নাম বানিয়েছেন সেই জাহান্নামের নাম
ওই সাকার নামক জাহান্নামে কিয়ামতের দিন কিছু লোককে শিকল লাগিয়ে ডান্ডা বেরি পরিয়ে মাথার চুলের মুঠি ধরে জাহান্নামের ফেরেশতারা কুকুরের মতো টেনে হিচড়ে যখন সাকারে নিয়ে যাবে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার তোমরা কেনই জাহান্নামে এসেছো বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আপনি কি জানেন না নামাজ ছেড়ে দিলে ওই সাকার নামক ভয়াবহ জাহান্নামে আপনাকে কুকুরের মতো ফেরেশতারা টেনে নিয়ে জাহান্নামে ফেলবে কেন নামাজে আসেন না কোন ধোকায় পড়ে আছেন আপনি দুনিয়ার মোহ চাকচিক্য আর লোভ লালসায় এত মত্ত হয়ে পড়েছেন কেন নামাজে আসেন না আপনি যুবক আর তরুণ ভাইরা জবাব দেয় কই হুজুর বয়স তো হয় নাই এ যুবক আর তরুণ ভাইরা তোমার মতো কত যুবক রাতের বেলা ঘুমিয়েছে সকাল বেলা ঘর থেকে আর সে বের হতে পারে নাই লাশ বের হয়েছে শয়তান তোমাকে পজিটিভলি ধোকা দিয়ে নামাজ থেকে ফিরিয়ে রাখছে মনে রেখো দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নামাজে আসার টাইম এখনো হলো না কবে তোমার বিবেক জাগ্রত হবে বৃদ্ধ বাবারা অনেকেই আছেন আপনারাও নামাজে আসেন না 30-40-50 বছর বয়স হয়ে গেল এখনো আপনি পাঁচ ওয়াক্তের নামাজি হতে পারলেন না এখন যদি মারা যান কোন মুখে আল্লাহর সামনে দাঁড়াবেন কি জবাব দিবেন আপনি নিজের পরিবারে আপনি নামাজ কায়েম করবেন নিজেই তো নামাজি হন নাই আপনার পরিবারে সুখ শান্তি নাই কেন আপনার ছেলে মেয়ে কোনোটাই তো নামাজ পড়ে না এমন ছেলে মেয়ে দুনিয়ায় রেখে যাচ্ছেন এরা আপনি দুনিয়া থেকে যাওয়ার পর নামাজ পড়া তো দূরের কথা পশ্চিম দিকে উষ্ঠা খেয়েও পড়বে না উষ্ঠা বুঝেন তো আপনারা হুচট খেয়েও পড়ে আপনার জন্য দোয়া করবে না কি আফসুসের জীবন আপনার আফসুস হয় আমার আপনার জন্য কি দুর্ভাগ্য আপনার আপনি আপনার ছেলেগুলোকে আপনি আপনার মেয়েগুলোকে এখনো নামাজি বানাতে পারলেন না কখন বানাবেন আপনি আপনার পরিবারে সুখ শান্তি থাকবে কেমনে আপনার পরিবারে তো নামাজ নাই প্রিয় ভাইরা সুখী পরিবার যদি পেতে চান পরিবারে নামাজের পরিবেশ থাকতে ফজরের নামাজে উঠে গিয়ে প্রত্যেকের রুমে নক করবেন সালাত 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 যতক্ষণ না উঠবে সালাত 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 বের করতেই থাকবেন আপনার সালাত সালাত ধরিতে ঘুম থেকে উঠা লাগবেই উঠতে হবে না উঠলে কানের কাছে গিয়ে ভেনভেনানি করবেন সালাত 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 এটা কোন শব্দ আপনি জানেন আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন আপনি আমি তো দুনিয়া থেকে বিদায় নিলে ছেলে মেয়েদেরকে ডেকে বলি ধন সম্পদ গুলো ভাগ বাটোয়ারা করে খাইস ঝামেলা করিস না আর আমার নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও বলছেন সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আমার উম্মত তোরা নামাজ ছাড়িস না আল্লাহু আকবার কেন নামাজ ছাড়েন আপনি কেন নামাজ ছেড়ে দেন আপনি আপনি কি জানেন না জাহান্নামের আযাব আপনি সইতে পারবেন না আপনি কি জানেন না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 ভাগ বেশি তাপমাত্রা সম্পন্ন এটা শোনা যাবে না মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পড়তে পারবেন না প্রিয় ভাইরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে নিজেও নামাজি হয়ে যান নিজের পরিবারটাকেও নামাজি পরিবার বানান আল্লাহ কবুল করুন সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তুমি তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম বলুন আল্লাহু আকবার তাহলে সুখী পরিবারের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে কি থাকা নামাজ আছে তো আপনাদের পরিবারে আছে সারাদিন তো শুধু টাকা পয়সার পেছনে ছোটেন তেলবাজি দলবাজি নেতাবাজি কতবাজি করেন নামাজ কোথায় আপনারা কোথায় নামাজ আপনি কি দেখেন না পৃথিবীতে কেউ নেই
এখন 2020 সাল, চক্ষুবন্ধ কি? চক্ষুবন্ধ করে এই চিন্তা কি কখনো মাথায় আসে না? 2120 সালে আপনার হাড্ডি গুড্ডি কিছুই থাকবে না। একটু চক্ষুবন্ধ করে দেখুন, 2120 সালে আপনি কিছুই না, মাটির সাথে মিশে গেছেন আপনি। তো কিসের মোহে আপনি আছেন? আপনার বাবাকে মানুষ বলতো, চাচা বাড়ি কোথায়? কয় ওই যে ইটালিয়ান টাইলস করা, এটা আমার বাড়ি। আপনাকেও মানুষ জিজ্ঞেস করে বাড়ি কোথায়? কয় এই যে দশতলা, এটা আমার বাড়ি। এটা আপনার বাড়ি নয়, লক্ষ্মীপুরের কবরস্থান আপনার আসল বাড়ি। কিসের বাড়ি গাড়ি করেন? কিসের দলবাজি করেন? কিসের ক্ষমতা? কিছুই থাকবে না। আপনার দাদা থাকে নাই, বাবা থাকে নাই, আপনিও থাকবেন না। 2020 পার্থক্য শুধু শূন্যটা চলে যাবে, শূন্যর জায়গায় এক আসবে, আপনি কিছুই থাকবেন না। কেন আপনার হুশ ফিরে না? কোন ইবলিসের সাথে বসবাস আপনার? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়াত দাও, আল্লাহ নামাজি বানিয়ে দাও, প্রত্যেকের পরিবারকে নামাজি পরিবার বানিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমি বাকি পয়েন্টগুলো আরো সংক্ষেপে বলছি, বাকি পয়েন্টগুলো আরো সুন্দর। বলেন তো আমরা কোন বিষয়ে কথা বলছি? হ্যাঁ, সুখী পরিবার কেমনে হবে? তাহলে সুখী পরিবারের পাঁচটা বৈশিষ্ট্য বললাম। একটি সুখী পরিবারের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই পরিবারে ইসলামী সংস্কৃতির চর্চা থাকা। এদের রক্তে মানুষের রক্ত না, আবু জেহেলের রক্তের ভাইরাস আছে। আর কিছু বললাম না, আল্লাহ হেদায়াত দিক। কারো সিল্লাই সিন্নি খাও কিছুই তো বুঝো না। WHO World Health Organization, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনার শুরুতেই তারা বলছিল যে বাংলাদেশে করোনা ভাইরাসে 8-10 লক্ষ মানুষ মারা যাবে। এরা এত ভুয়া ইনফরমেশন দিয়েছে, এখনো 8-10 হাজার মানুষও মারা যায় নাই। হেফাজত করেছেন কে? হ্যাঁ, ভালো করে শুনেন, এই ক্রেডিট কিন্তু কারো নয়। আপনি কি দেখেন না, ইতালি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, যারা চিকিৎসায় অনেক এগিয়ে, আমাদের তো চিকিৎসা কিছুই নাই। এত উন্নত চিকিৎসা ব্যবস্থা, এরপরও দেখেছেন আপনারা? আমি দেখলাম ফ্রান্সে একদিনে 50,000 মানুষ মরে গিয়েছে। আপনি আল্লাহকে এখনো চিনলেন না? করোনা ভাইরাস আর আমাদের দেশের লোকদেরকে কি ধরবে? আমাদের দেশের এক একটা লোক ভাইরাস বোমা, করোনাও ভয় পায় যে এদেরকে কি আর আক্রমণ করবে। আচ্ছা, কথা কি ভুল বললাম? আবুল কালাম আজাদ ভাই এখানে আছেন, বলেন তো আমাদের দেশে লোকেরা দেখবেন মাস্ক পরে, যে মাস্কটা ভাইরাস ঠেকানোর জন্য পরে, দেখবেন আপনারা ওই মাস্কের মধ্যেই ময়লার ফ্যাক্টরি। আল্লাহর রহমত এটা যে এখনো আমরা বেঁচে আছি। আপনি আল্লাহকে চিনলেন না? এই জমিনে আপনি একটু গবেষণা করে দেখেন, বাংলাদেশে গোটা দুনিয়ার ইসলাম চর্চা সবচেয়ে বেশি এখন বাংলাদেশে হয়। আপনি রেশিও জানেন? আপনি তো কিছু জানেন না, একটু গবেষণা করে দেখেন না। গোটা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি ইসলাম চর্চা বাংলাদেশে হয়, আলহামদুলিল্লাহ। এজন্য আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত গবেষণা, এজন্যই হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। কোনো চিকিৎসা নাই, কিছুই নাই, এক একটা লোকই ভাইরাস বোমা, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। হেফাজত করেছেন কে? আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরতের চাদর দিয়ে সব সময় হেফাজতে রাখো। এজন্য খবরদার, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। কোরআনের পক্ষে থাকলে আমাদের উপরে রহম করবেন কে? কষ্ট হচ্ছে? আমার তো হচ্ছে। তাইলে সুখী পরিবারের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবারে কি থাকা? হয়ে গেছেন পর্দা থাকা, কি থাকা? 8 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবারে দিন চর্চা থাকা, দিনই শিক্ষা নিশ্চিত করা। আপনার ফ্যামিলিতে সবাইকে দিনের শিক্ষা দেওয়ার ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে। ইংরেজি শিখবে, বিজ্ঞান শিখবে, ফিলোসফি, সায়েন্স, সব কিছু সম্পর্কে সে জানবে, কিন্তু সবার আগে দিন থাকতে হবে। কি থাকতে হবে? দিন শিক্ষা যদি না থাকে, ওইটা মানুষ হলো কখনো আদর্শবান মানুষ হবে না। সুখী পরিবারের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুখী পরিবারে সময়ের শৃঙ্খলা থাকবে। সময়ের শৃঙ্খলা
থাকবে। অনেক ফ্যামিলি আছে সময়ের কোনো শৃঙ্খলা নাই, সকালের নাস্তা দুপুরের টাইমে করে, দুপুরের খাওয়া আসরের পরে খায়, রাতের খাবার রাত 12টার পরে খায়, এটা কোনো শৃঙ্খলা হইল? কাজে কর্মে শৃঙ্খলা নাই, কাজে কর্মে ব্যালেন্স নাই, ভারসাম্য নাই, এটা সুখী পরিবারের বৈশিষ্ট্য না। ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না, এটা সুখী পরিবারের বৈশিষ্ট্য নয়। কেউ কথা বললে ইন্টারফেয়ার করা যাবে না, একজন শেষ করুক তারপরে আপনি বলুন, এগুলো সুখী পরিবারের বৈশিষ্ট্য। সুখী পরিবারের 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। পারিবারিক গোপনীয়তা, ঘরের কথা বাহিরে যে কয়, এটা গ্রাম্য একটা প্রবাদ, জানি না আপনাদের এলাকায় প্রবাদ আছে কিনা, ঘরের কথা বাহিরে যে কয় সে হলো আহাম্মক নাম্বার 6। ঘরের কথা বাহিরে বলা যাবে না, নিজের পরিবারে কি হয় খবরদার, এটা বাহিরে কখনো বলতে যাবেন না। যার কাছে বলবেন উল্টা আরো আপনার পরিবারে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা। ঘরের কথা বাহিরের মানুষকে বলা যাবে, গোপনীয়তা রক্ষা করবেন। আপনার কোন ক্লোজ ফ্রেন্ডকেও আপনার স্ত্রীর কথা শেয়ার করতে যাবেন না। বোনেরা যারা আছেন, আপনার হাজবেন্ডের কথা কখনো আপনার বান্ধবীদের সাথে শেয়ার করতে যাবেন? খবরদার, এটা সম্পর্ককে নষ্ট করে ফেলে, এটা পরিবারে সুন্দর ভারসাম্যপূর্ণ পরিবেশটাকে ধ্বংস করে। সুখী পরিবারের কেউ উঠবেন না, আর মাত্র 3টা পয়েন্ট আছে। সুখী পরিবারের 11 এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, সুখী পরিবারে মা বাবা সন্তানগুলোর হক যথাযথভাবে আদায়। সময় তো বেশি নাই, সন্তানের হক হচ্ছে 13টা। কয়টা হক? 1, এক নম্বর তার সুন্দর নাম রাখা। আপনি তো সন্তানের নাম রেখেছেন বল্টু, এটা কোন জাতের নাম? কোন সময় যে নাট রাখেন আল্লাহ ভালো জানে, নাম আর পায় নাই। ছেলের নাম রেখেছে সাগর, মেয়ের নাম নদী। সাগর ছেলে বড় হওয়ার পর টি শার্টে লিখে সাগরের বুকে নদী। এই যে সাগর রাখলো, নদী রাখলো, এরকম নাম আছে না? এখন নাম রাখার যে কায়দা কানুন, যে সিস্টেম, এই সিস্টেম বলতেছে পরবর্তীতে আর কারো জন্ম হলে আগের গুলার নাম যেহেতু সাগর নদী, বাকিগুলোর নাম হবে খাল বিল পুকুর নদী কুয়া, কারণ এর আগের গুলোর নাম তো সাগর আর। আবার আরেকজন নাম রেখেছে তুফান। তুফান নাম আছে না? জিজ্ঞেস করলাম তুফান রাখলেন কেন, কয় হুজুর তুফানের সময় হয়েছে তো এই জন্য তুফান। মেয়ের নাম বৃষ্টি, বৃষ্টি নামে মেয়ে আছে না? আবার কয় আছে, এত মেয়ের খবর থাকে কেমনে? তো বললাম বৃষ্টি রেখেছেন কেন, কয় হুজুর বৃষ্টির সময় হয়েছে যে এই জন্য। তো শাক তুফানের সময় হয়েছে বলে নাম রাখলেন তুফান, বৃষ্টির সময় হয়েছে বলে নাম রাখলেন মেয়ের বৃষ্টি। এখন যদি বজ্রপাত চমকানোর সময় হয় তাহলে কি নাম রাখবেন ঠাডা পড়ছে? আপনার অবস্থা তো ভালো না, যেই অবস্থায় হয় ওই অবস্থার নাম রেখে দেন, তো ঠাডা পড়লে কি? এটাও আছে অবভিয়াসলি রাইট। ঠাটাকে কিন্তু আমাদের সিলেটে, আমার বাড়ি সিলেটে, জানেন আপনারা, এটাও জানেননি, মাত বুঝেননি, আল্লাহ খোয়া যাইলাম সিলেটি মাতো দ্বারা ফারে। এখন সিলেটি মাত সুন্দর নেই, অনেক সুন্দর, ফাইনা কইবো বালানি ভাইসাব আয়ুক্কা হাক্কা বুক্কা জাক্কা, খুব সুন্দর ভাষা। তো আমাদের সিলেটে কিন্তু আমার আঞ্চলিক ভাষা এটাকে বিজলিও বলে কোনো কোনো এলাকায়, তো এটাও রেখে দিছে না। বাড়ি কোথায় আপনার? নোয়াখালীতে নাকি? দেখছেন নোয়াখালীতে সব সম্ভব, রাগ কইরেন না আবার, নোয়াখালের মানুষরা অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ, কি সুন্দর ভাষা তাদের। আমরা বলি পান, তারা কয় হান, আমরা বলি পানি, তারা কয় পানি। আমি গত বছর খুব ঠান্ডা, এত কুয়াশা মা ফিরে গেলাম, এখন শীত তো খুব ঠান্ডা, একজন বলে হুজুর হানি নিয়ে আসি, তা আমি ভাবলাম লোকটা মনে হয় শিক্ষিত, ইংরেজিতে বলেছে হানি মানে মধু, বললাম ভাই এক, ভাবলাম ঠান্ডার মধ্যে তো হানি মধু হইলে ভালো হয়, বললাম ভাই তাড়াতাড়ি আনেন, নিয়ে আসছে পানি, বললাম ভাই চাইলাম হানি, দিলেন পানি, কয় হুজুর আমি হানির কথাই তো কইছি। কি চমৎকার ভাষা আলহামদুলিল্লাহ, এক এক অঞ্চলের এক এক ভাষা। আবার চট্টগ্রামে গেলে আপনি কি আদৌ বাংলাদেশে আছেন না মিয়ানমারে চলে আসছেন কিছুই বুঝবেন না। চমৎকার ভাষা আলহামদুলিল্লাহ। এই ভাষা আর বর্ণের মধ্যে কার কুদরত রয়েছে? কার কুদরত রয়েছে? তো যাই হোক, আমরা যেটা বলছিলাম সন্তানের সুন্দর নাম রাখবেন, আব্দুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন,
সাহাবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখেন, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন, আল্লাহ তৌফিক দেন। আমিন। সন্তানের দুই নম্বর হক হলো সন্তানকে দিনই শিক্ষা দিবেন। আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়বে, নো প্রবলেম, সায়েন্সে পড়বে, কমার্সে পড়বে, নো প্রবলেম, কিন্তু সবার আগে সন্তানকে কোরআন শিখাবেন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের তিন নম্বর হক হলো সন্তানদেরকে অপসংস্কৃতি থেকে বাঁচানো আপনার দায়িত্ব। কার দায়িত্ব এটা? এটা আপনার দায়িত্ব। এখন তো চরিত্র ধ্বংস করার জন্য একটা স্মার্টফোনই যথেষ্ট। স্মার্টফোন হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে চমৎকার ইনোভেশন, কারণ এটা আমাদের যোগাযোগকে অনেক সহজ করে দিয়েছে। আমরা পজিটিভটা গ্রহণ করব, কিন্তু খেয়াল রাখবেন আপনার সন্তানরা যেন এই স্মার্টফোন হাতে পেয়ে সারাদিন ইউটিউবে গিয়ে অশ্লীল ভিডিও না দেখে। অপসংস্কৃতি থেকে সন্তানদেরকে বাঁচানো আপনার দায়িত্ব নাম্বার ফোর। চার নাম্বার হচ্ছে সন্তানদের জন্য, এই যে এখন ডিসেম্বর মাস, ভালো করে শোনেন, সন্তানের পড়াশোনার জন্য উত্তম প্রতিষ্ঠান নির্বাচন করবেন। আমি ব্যক্তিগতভাবে স্কুল শিক্ষার পক্ষে নই, মাদ্রাসা শিক্ষারও পক্ষে নই। মনে মনে ভাবছেন এটা আমার কোন জাতের হুজুর, কোনোটারই পক্ষে না, তাই না? আমি ব্যক্তিগতভাবে একমুখী শিক্ষাকে প্রমোট করার কথা বলি। যেই শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষা থাকবে, বিজ্ঞান থাকবে, ইসলামও থাকবে, অর্থাৎ সকল শিক্ষার সমন্বয় থাকবে, কম্বিনেশন থাকবে। শুধু স্কুলে পড়বে, আমি তো এরকম বলে, যে স্কুলে পড়ে সে হয় কানা, আর যে মাদ্রাসায় পড়ে সে হয় ল্যাংরা। বুঝতে পেরেছেন কথা? ল্যাংরাকে আপনাদের এলাকায় কি কয় কবির ভাই? স্কুলে পড়লে কানা হয় কেন? সে স্কুলে পড়ে দুনিয়ার সব জ্ঞান অর্জন করে দুনিয়া দুনিয়া করে দুনিয়া পেল, কিন্তু আল্লাহকে চিনল না, আখিরাত কি চিনল না, চক্ষু থাকার পরেও আখিরাত আল্লাহকে চিনে না, এই জন্য এটা কানা হয়ে গিয়েছে। আর মাদ্রাসায় পড়ে শুধুমাত্র আরবি শিখলো, কোরআন হাদিস শিখলো, আর তসবি টিপলো, আখিরাত পাওয়ার চেষ্টা করলো, এভাবে আখিরাত পাওয়ার কথা শুধু বলা হয় নাই, দুনিয়ার মাধ্যমে আখিরাত কামাতে হবে। তো দুনিয়ায় চলতে হলে তো দুনিয়ার জ্ঞান লাগবে, চলতে গেলে যেমন পা লাগে, দুনিয়ায় চলতে গেলে দিনী জ্ঞানের সাথে দুনিয়ারও কিছু জ্ঞান লাগবে, চলতে গেলে পা লাগে। এই জন্য বলছি, শুধুমাত্র আরবি আর ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক শিক্ষাকে বাদ দিয়ে আপনার পা কিন্তু ল্যাংরা, দুনিয়াতে আর চলতে পারবেন। তাহলে কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিন, আধুনিক এবং বিজ্ঞান সকল শিক্ষার সমন্বয়ে যেই সকল প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেখানে আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করবো। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, খোঁজ নেন আপনারা, এখানেই ভর্তি করে দিবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? নাম্বার ফাইভ, সন্তানের পাঁচ নাম্বার হক হচ্ছে সন্তানকে নামাজি বানাবেন, এটা তো আগে বলেও আসলাম। ছয় নাম্বার হচ্ছে সন্তানকে সময় দিবেন, অনেকে সন্তানকে সময় দেন না, খবরদার এই কাজ করবেন না, সন্তানগুলোকে সময় দিবেন। সন্তানের সাত নাম্বার হক হচ্ছে খেয়াল রাখবেন আপনার সন্তান যেন অসৎ বন্ধুদের সাথে না মিশে, কারণ কথাই তো আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মা বাপ ভালো সবসময় খেয়াল রাখে ছেলেটা মেয়েটা যেন ভালো থাকে, কিন্তু খারাপ বন্ধু বা খারাপ বান্ধবীর সাথে মিশলে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, যেন খেয়াল রাখতে হবে। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে ছেলে মেয়েদেরকে গুড ম্যানার্স।